গল্প তোর ঠাকুর দ্বারা জন্মায় দিতে পারে, দুব্য ঘাসের মতন জন্মাবে, গুণ গুণ জন্মাবে। আমি যদি একখান দিই আমার টুম্পাসনা আসছে না এখন তো আয় টুম্পা লাভ ইউ, একটু হাত তালি হোক ওর জন্য। চা খাইছিস? আয় ওলাকে আমার এদিক দিয়ে ওদিক দিয়ে করবে, দেখি কোন দিক দিয়ে করে। আমার দিক তো অনেক, জায়গা মতন করিস, ভুলভাল জায়গায় দিস নে। জয়গুরু নমস্কার, যথাযোগ্য স্থানে আমার শতকোটি প্রণাম। আমার সমবয়সী এবং আমার ছোট ছোট যারা তাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। সর্বপ্রথম মায়ের একটি গান দিয়ে শুরু করব আজ, আর শেষ দিন আর কয়েক ঘন্টা বাদেই আমরা চলে যাব, আর কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হতেও পারে নাও পারে। তবে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, ওনার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। আমারে বলে টুম্পা সোনা আসো, আমি টুম্পা না ও টুম্পা, আপনারা বলেন। আচ্ছা আমারে দেখে কি মেয়ে ছেলে মেয়ে ছেলে মনে হয় না ওরে দেখে মনে হয়? আমার তো তবু কয়টা আছে, ওর তো তাও নাই। আর আপনারা জানেন আমি সারা জীবন একটু বাপ ভক্ত, গত বছর এসেছিলাম বাপ আমার কাছে সব, আমি একটু বাপ ভক্ত আর ও মা ভক্ত, মানে ও মা আমি বাপ, মানে ও মেয়ে আমি ছেলে। আমারে বলে টুম্পা শোনা, আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। কেন জানেন? এইবার বলেনি, ভাবিছিলাম একটু পরে কব, কিন্তু আগে ডেলিভারি না দিতে পারলে আমার ভালো ঠেকতেছে না। কেন? দুপুরবেলা যখন আমরা শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, গতকালকে আমাদের 6টা 9টা আসর ছিল, আজকে পরেশবাবু আমাদের বলছে তোমাদের 12টায় দেব, মানে আমরা গান করে নামবো, গাড়ি ধরবো, বাড়ি চলে যাবো। ইতিমধ্যে হঠাৎ ওর কাছে ফোন আসে, ক্রিং ক্রিং করে মোবাইল বেজে উঠেছে, আমার ঘুমটা ভাঙে গেছে। আমি দেখলাম ব্যাপারটা কি, ক্রিং করে লাভ দিয়ে উঠিছে, খানিক পরে মোবাইল পড়িয়ে গেছে, মানে হ্যালো বলার পরে কি বলেছে ওদিক থেকে জানি না মোবাইলটা পড়িয়ে ভাঙিয়ে গেছে। ওর কিন্তু এখন মোবাইল নাই। তারপরে জিজ্ঞাসা করতে করতে ও আমাকে বলল যে কথাটা, সে কথাটা কি জানেন, আজকের বউয়ের ডেলিভারি হয়েছে। আমি বললাম ডেলিভারি হয়েছে, তাইলে তোমার তো আনন্দের কথা, তোমার মোবাইল পরে ভাঙিয়ে গেল কেন? বলে ও কথা আর কইয়ে না। আমি বললাম কেন কব না? তারপরে ঘটনাটা শুনলাম, বিষয়টা কি জানেন, ও বিয়ে করার পরে ও বংশের বড় ছেলে, আর ওর বাপের ছেলে টেলে আর নাই, ও একাই। এখন ওর বাপ রোজ খুঁচায় এই একটা সওয়াল, তাড়াতাড়ি আন নালি আমার বংশে বাতি দেবে কিটা, ভালো করে বুঝবেন। সওয়াল যদি না পয়দা হয় তাহলে ওর বংশে বাতি দিতে আর কেউ থাকবে না, ওরে দিয়েই শেষ। এখন ও কি করে, প্রত্যেক বছর বছর খালি রিক্স নিতেই থাকে। ২০০৮ সালে বিয়ে করেছে, 8 সালে বিয়ে করার পর 2010 পর্যন্ত, 2018 পর্যন্ত টানা মেয়ে হয়েছে, মানে হতি হতি প্রত্যেক বছর রিক্স নেয় আর প্রতি বছর একটা করে মেয়ে পয়দা হয়। যখন 9টা হয়ে গেছে, 9 নম্বর মেয়ে হয়ে গেছে, ও ঠিক করেছে ও আর রিক্স টিক্স নেবে না, মানে ওর আর দরকার নাই, খাওয়াবে কি? আর বছর বছর যদি এরকম লকডাউন আসে তাহলে তো ডান্ডি ভট্টাস। এখন এই বছর আরেকটা রিক্স নিছে, ও এক সাধুর ধারে গেছে, কবিরাজের ধারে গিয়ে বলেছে আমার তো 9টা মাইয়ে হয়েছে, আমার একটা সওয়ালের দরকার, কি করা যায়। এখন ওই সাধু কি করেছে, ওকে অনেক তাবিজ কবজ অনেক মেলা তাদেশে আর কি, দিয়ে দিয়ে তারিখ বার বিষয় অমাবস্যা পূর্ণিমা সব কিছু বলে দিয়েছে, যে তুই ওই দিন একটা রিক্স নিবি, এইবার তোর একটা সওয়াল হবেই হবে। তার আগে বলি বাউলের কথায় কিছু মনে করবেন না, কেমন? উচিত কথা কতি ভালোবাসি, উচিত কথা কব মাসি, তোমার বাড়ি আসি আর না আসি,
বাউল গান, জ্ঞানের গান, দেহতত্ত্ব গান, আধ্যাত্মিক গান, আবার রসেরও গান। এখনো কি করেছে সেই তারিখ বার বিষয় দেখে, অমাবস্যা পূর্ণিমা দেখে এইবার একটা রিক্স নেছে। গত মানে গতকাল রাতের থেকে ফোন আসা শুরু হয়েছে, আজকে দুপুরবেলা কেস ঘটে গেছে। কি ঘটে গেছে? ওর বউয়ের ডেলিভারি হয়ে গেছে। এখন ওর বড় যে মেয়েটা এবার বোধহয় উচ্চ মাধ্যমিক দেশে, ঘরে বসে বসে লকডাউনে মোবাইলই মোবাইলই দেশে। এখন ফোন করেছে, ও ফোন তুলে বলছে, হ্যালো মা কি হয়েছে বল। বলে ও বাবা তুমি বাড়ি কখন আসবা? তা বলে দেখ আমাদের তো 12:30 আসর, 3:00 গান শেষ করবো, 4:45 ফার্স্ট বাস ধরবো কলকাতা, বাড়ি চলে আসবো মোটামুটি বেলা থাকতে থাকতে 6:00 মধ্যে। এই কথা বলার পরে বলে বাবা তাড়াতাড়ি বাড়ি আসো। বলে কেন কি হয়েছে? বলে আমাদের আবার একটা ছোট্ট একটা সুন্দর একটা ফুটফুটে একটা 10 নম্বর বুলু হয়েছে। আচ্ছা এই কথা যদি শোনে তাহলে কি আর ফোন ঠিক থাকে? ফোনের ছাতা পড়ে ভেঙে গেছে। আমারে বলে তোমার ফোনটা একটু দেও। দিলাম ফোনটা, তুলে ওর মেয়েরে কল করে বলে ওমা আমি আর বাড়ি যাব না। বলে কেন? বলে না ওটা তো তোর মার পেট না, কেমন যেন একটা গার্লস স্কুলের গেট, ওই গার্লস স্কুলের গেট দিয়ে কোনোদিন সওয়াল আসবে না, খালি মাইয়েই আসবে। আমার বংশে মনে হয় আর বাতি দিয়া হলো না। আচ্ছা গার্লস স্কুলে ছেলেরা পড়ে না মেয়েরা পড়ে? মেয়েরা পড়ে। তাহলে বলছে ওই গার্লস স্কুল দিয়ে কোনোদিন, এই জন্য ওর মাথা মোতা ঠিক নাই। আমারে বলে টুম্পা শোনা, আপনারা বিচার করে নেন, আমার তো কয়টা আছে, ওর তো তাও নাই। এবারে যে গানটি গাইব, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী বিশ্বনাথ অধিকারী, খাঁটি বৈষ্ণবের বাচ্চা, উনি তো অনেক কিছু বলে গেলেন, তো ওনার কাছে আমি প্রথম একটু জিজ্ঞাসা রাখি। আমার মনের মধ্যে একটা ভাব এসেছে, সেই ভাব নিয়ে তারপরে আস্তে আস্তে আসবো, কেমন? কেমন? আমি যদি আমার বাবা মায়ের প্রথম সন্তান হই, আমি আমার বাবা মায়ের যদি প্রথম সন্তান হই, আমার পরে যদি কেউ হয় তাহলে সে কি হবে? আমার ভাই বা বুনু হলে বুনু নাকি? কিন্তু আমার বেলায় উল্টো। কেমন? আমার গানের মধ্যে দিয়ে আমি নাকি বৈষ্ণবগিরি, আমি নাকি সাধুগিরি, আমি নাকি গোসাই হয়েছি, সব মিথ্যে কথা। তা তুমি তো সব জানো, আমি তো জানি না কিছু। তা তুমি আমাকে আমার এই প্রশ্নের উত্তর আগে দাও, তারপরে দেখছি। আগে হলো আমার জন্ম, আমার পরে জন্মায় আমার দাদা। এখানে আছে কারুর যে আগে আপনি পরে দাদা? আমার দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি, ফটাস করে জন্মায় গেল বাবা। ওরে ও বিশ্বনাথ খেপা, আমার এই ছোট্ট কথার জবাব এখন দেবা। আমার কথার জবাব দেবা কি করে? দাদার জন্ম পরে হয়, আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। আগে হলো আমার জন্ম, আমার পরে জন্মায় দাদা। আবার দাদা হতে হতে চেয়ে দেখি, দাদা হতে হতে চেয়ে দেখি, কেমন করে জন্মে গেল বাবা।
ওরে ও বিশ্বনাথ খাপা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি পণ্ডিত হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আমার গুরু আমার বাবা হলোই আমার গুরু আমার বাবা, বলো বলো গুরুর গুরু কে বা। পাণ্ডবের গুরু হয় শ্রীকৃষ্ণ, যিনি অনাদিরাদি গোবিন্দ সকলের গুরু। পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, তবে কৃষ্ণের গুরু কে বা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ওরে ও বিশ্বনাথ খ্যাপা, আমার এই ছোট্ট কথার জবাব আজকে দেবা। গঙ্গার জল সবকে ধোয়ায়, ওই গঙ্গার জল সবকে ধোয়ায়, গঙ্গাকে ধোয়ায় কে বা। আমাদের যে কোনো পুজো বিয়ে শ্রাদ্ধ যাই হোক না কেন, সবার আগে ঠাকুর মশাই এসে বলে গঙ্গার জল দাও। গঙ্গার জল ঠাকুর মশাই ছিটা দেয় আর কি বলে, ওম পবিত্র পবিত্র বা, মানে গঙ্গার জল ছিটা দিলেই সব পবিত্র। আসতে বাদাও, আজকে রাশি ভালো আছে, মানে শুরু হতে হতে এসে গেছে সুনীল ঘোষ 20 টাকা। আচ্ছা এটা আমি নেবো না কমিটিতে দেবো, এটা আমার। আচ্ছা বেশ, যাক আমারও দেবেন, ওই বাক্সেও দেবেন, বাক্সে একটু বড়তা দেবেন, আমার একটু ছোটতা দেবেন, কেমন? সমস্যা নাই, দেন এসে দেন, দেবে দেবে, দাঁড়াও, ভাব ভালো আছে, বাইর করতেছে। হ্যাঁ সবাই রে দেবেন, সমস্যা নাই, আমাকেও দেবেন। ওইখানে নাই, হাওয়ায় উড়ে গেলি আবার সর্বনাশ। বেশ বেশ, একটা হাত তালি হোক জোর করে ওনার জন্যে, ব্যবসা খারাপ হবে না, নে ভালোই হবে নে। বাজার ঠিক আছে, বাজার ভালো আছে, ফাটাফাটি আছে। তাহলে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? গঙ্গার জলে ছিলাম। তাহলে গঙ্গার জল দিয়ে আমরা সব শুদ্ধ করি, ঠাকুর মশাই গঙ্গার জল ছিটা দেয় আর কি বলে, ওম পবিত্র পবিত্র দা, মানে আপনি গু মারায় আসেন, সমস্যা নাই, গঙ্গার জল ছিটা দিলেই হয়ে গেল, গঙ্গার জলের এতই গুণ। আচ্ছা গঙ্গার জল দিয়ে যদি সব শুদ্ধ করা হয়, আমার প্রশ্ন হচ্ছে গঙ্গাকে শুদ্ধ করে কে? তা শুনেছিলাম গঙ্গাকে নাকি শুদ্ধ করে পবন ঠাকুর, মানে যেই গঙ্গা অপবিত্র হয় ওই ঝড় তুফান বন্যা আসে, গঙ্গার জলের নোংরা আবর্জনা সব চলে যায়, গঙ্গা শুদ্ধ হয়ে যায়। এই লকডাউনের পরে তো জন্মের শুদ্ধ হয়েছে, কেউ তো বেরোয়নি, গঙ্গার জল একদম পরিষ্কার, এক ফুটা নোংরা নাই। তাই যদি হয় তাহলে পবনকে শুদ্ধ করে কে? কত বড় বাউল হয়েছে দেখিনি আমি। তাহলে গঙ্গার জল দিয়ে সব শুদ্ধ করি, গঙ্গাকে শুদ্ধ করে কে? গঙ্গাকে যদি শুদ্ধ করে পবন ঠাকুর, তাহলে পবনকে শুদ্ধ করে কে? দাঁত ভাঙিয়ে দেবো আজকে, ওর 20 দাঁত আজকে রাখবোই না, কেমন? গঙ্গার জল সবকে ধোয়ায়,
गंगा के धोआए के बा गंगा के धोआए पवन ठाकुर गंगा के धोआए पवन ठाकुर पवन के धोआए के बा ओरे ओ विश्वनाथ खेपा हमारे छोट कथार जवाब एखन देवा तुम जदि बाउल हबा तुम जदि पंडित हबा हमारे छोट कथार जवाब दिए जाबा चाँद के सबाई मामा बोली आमरा चाँद के सबाई मामा बोली चाँद के सबाई मामा बोली चाँदेर मामा के बा आमारे कय कथार उत्तर दिले आमारे कय कथार उत्तर दिले जानबो बापेर बेटा सठिक भावे जदि बोलती पारो ताले जानबो बापेर बेटा আর যদি বলতি না পারো তাহলে বাপের বেটা না ওই যে খালি মার বেটা খালি মার বেটা গারা গারা মানে যারা আমার উত্তর দিতে পারবে না তারা তারা আপনারা কেউ না খালিও তা তুমি যদি ওই জায়গা খোঁচা দাও তাহলে তো বোঝা যাবে না খোঁচা ঠিক জায়গা মতন দিও কেমন জানেন একটা কথা মনে পড়ে গেছে কইয়ে সারবো নাকি কব না সারান দেব কই এই শাড়ি তোমরা একটু রেস্ট নাও মেলা সময় বাজাচ্ছ তো কি মানে বিদেশ থেকে এক সাহেব আর এক মেম সাহেব এসেছে আমাদের দেশে বেড়াতে এখন বেড়াতে যখন এসেছে দেখে একটা আম বাগানে কয়েকজন মিলে মধু পারছে মধু গাছে মধু হয় মানে মৌমাছি চাক বানায় মধু পড়ে ওইখানে মধু মধু পারছে এখন এই সাহেব আর মেম সাহেব গিয়ে বলছে হোয়াট ম্যাটার মানে বিষয়টা কি বলছে এটা আমরা মধু পারছি মধু আপনারা যেটাকে হানি বলেন এটাকে আমরা মধু বলি এটা আমরা পারছি বলে এটা কি করবা এটা কি করে খায় না মাথায় দেয় বলে এটা খেতে হয় তখন ওই সাহেব বলছে কেসা কেসা খাতা হয় বলছে এটা চাটকে চাটকে খাতা হয় মানে আধা বাংলা আর আধা হিন্দি ইংরেজি ঠিক মতো তো বলতে পারে না বলছে এটা চাটকে চাটকে খাতা হয় তা বলছে কিভাবে খাবো তা বলছে হাত পাতান এখন হাত পাতিয়েছে সাহেবের হাতে এক ফোঁটা মেম সাহেবের হাতে এক ফোঁটা দুজনের হাতে দু ফোঁটা দিয়েছে বলছে কিভাবে খাবো বলে জিব্বা বার করে চাটা দেন এখন জিব বার করে যখন চাটা দিয়েছে মধু ও তো ভালো লাগবেই এখন জিব দিয়ে চাটা দিয়ে দেখে তো দারুণ সুস্বাদু এ তো আমেরিকায় পাওয়া যায় না আমেরিকায় তো মধু হয় না এখন সাহেব আর মেম সাহেব বিদেশ থেকে এসেছে সেই ব্যাপার সেই ভাব পকেটে খালি ডলার এখন ওরা তো আর লজ্জায় চাইতে পারছে না এখন চাইতে না পেরে চাকুলিয়ায় বাড়ি আশু মণ্ডল 100 টাকা দিলেন বলেছেন আজকের ব্যবসা ভালো হবে একটা হাত তালি জোর করে ওনার জন্য মায়ের কাছে কামনা করি মা যেন ওনাকে পরাণ ভরিয়ে দেয় উনিও যেন আমারে পরাণ ভরিয়ে দিতে পারে পরের বারা যেন ডবলটা আসে ঠিক আছে ওখানেও দেবেন সমস্যা নাই এখন সাহেব মেম সাহেব কি করেছে আর চাইতে পারছে না লজ্জা করে সাহেব মেম সাহেব বলে কথা বিদেশ থেকে এসেছেন আর চাওয়া যায় চেয়ে চিনতে কত খাওয়া যায় এখন বলছি আচ্ছা আমরা যদি কোনো জায়গায় এই গাছ পাই এই মধু পাই আমরা যদি পেরে পেরে খাই তাহলে হবে বলছে হবে বাঙালি তো চালাক বেশি তো বলে এর জন্য একটা মন্ত্র শিখতে হবে বলছে কি মন্ত্র বলছে ডলার দাও কয়ে দিচ্ছি এই যে ডলার দিয়ে গেল ওইরকম ডলার নিল নিয়ে মন্ত্র শিখাচ্ছে কি যখন কোনো গাছে চাক দেখবেন ওই চাকের কাছে গিয়ে হাত দেবেন না দূরের থেকে হাত রেডি করে বলবেন ছোট ছোট গাছে বড় বড় চাক
ছোট ছোট গাছে বড় বড় চাক, তোদের ওস্তাদরা মধু ভাঙে, মৌমাছি তোরা চুপ করিয়ে থাক। তিনবার কইয়ে চাকে ঘা দেবা, মধু করবে পরাণ ভরিয়ে ঝোলা ভরিয়ে খাবা। এখন সাহেব আর মেম সাহেব কি করেছে, গ্রাম পরিদর্শন করবে কি? ওকে নজর খালি গাছের দিকে, কোন গাছে মধু আছে মধু আছে। এখন খুঁজতে 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 দেখে একটা জামরুল গাছে বড় পানা একটা চাক হয়েছে, কালো পানা। আচ্ছা কালো পানা ওই চাক দেখে একটু উপরে, তা সাহেব বলছে এই যে পেয়েছি, তাহলে তো মধু খেতে হবে। তা সাহেব হাতে পাচ্ছে না, সাহেব বলছে তাহলে আমি দাঁড়াই। মেমকে বলছে তুমি আমার কান্দে উঠে ওই মধুটা পাইরে নিয়ে আসো। এখন সাহেব গাট্টা গোট্টা হয়ে দাঁড়িয়েছে, আর মেম কি করেছে, সাহেবের কান্দের উপরে উঠে কেবল চাকে ঘা দেবে। সাহেব বলছে দাঁড়াও, মন্তর কয়ে নি, কি হলো এই যে সমস্যা, কি বুঝতে পারেন? আমি যতক্ষণ মঞ্চে থাকবো ওঠাউঠি করবেন না, এটা আমার মোটে পছন্দ না। কারণ আপনি উঠবেন, আপনার দেখা দেখি পাশের জন্য উঠবে, আর আপনার তো যেতে যদি ভয় করে তাহলে তো কথাই নাই, অদ্দি বাড়ি যাবি নাই, মানে উনি তো যাবে আর একজনকে নিয়ে যাবে সাথে, ওইটা করবেন না যতক্ষণ থাকবো আমি, কেমন? আমার মুখটুক ভালো না কিন্তু, কিছু মনে করবেন না, বসে পড়ো সবাই, যে কজন আছেন এই কজন থাকলেই হবে, খালি দেখেন কায়দা। দরকার হলে আজকে বাড়ি যাব না, না যাব না, তোমার কি যাওয়াই লাগবে? তাহলে তুমি আমার উত্তর দিয়ে তুমি ফাটিয়ে যাও, আমি আসি সারা রাত, সমস্যা নাই। এখন কি করেছে ওই সাহেবের কাঁধে মেয়ে উঠে চাকে ঘা দেওয়ার আগে মন্ত্র বলেছে, ছোট ছোট গাছে বড় বড় চাক, তোদের ওস্তাদরা মধু ভাঙে, মৌমাছি তোরা চুপ করিয়ে থাক, কই এই দেশে কেবল থাবা বাবা, বুঝেছেন? যেই না থাবা দেশে, ওইটা তো মৌচাক ছিল না, ওইটা ছিল বল্লার চাক, বড় বড় পোকা, কালো কালো হলুদ হলুদ পোকা, ওরা ভাবিছে মধু বোধহয় বেশি বেশি পাওয়া যাবে ওই জায়গা। আচ্ছা বল্লার চাকে যদি ঘা দেয় ওখান থেকে মধু পড়ে? আর মেম তো বোঝেনি, ওদেশে তো কাপড় শর্ট আছে, ওই ঢাকা জায়গা ঢাকে, বাকি সব হাওয়া হাওয়া থাকে, খুব বেশি একটা পড়ে না। যেই না বল্লার চাকে ঘা দিয়েছে, ইন্ডিয়ান বল্লা আর আমেরিকান মেম সারে নাকি টুইস্ট করে এসে দেশে কষান, ফাঁকা যে কয় জায়গা পাইছে, ও ঢাকা জায়গাও বাদ রাখে নাই, যেই না কষন দেশে, বল্লার কষন জীবনে তো খায় নাই বাবা, ইন্ডিয়া এসে কেবল খাইছে, আর কি সহ্য হয়, মেমের নিচে দিয়ে হিস হয়ে গেছে, যেই না হিস হয়ে গেছে সাহেবের মাথায় পড়েছে, আস্তে আস্তে গড়াতি গড়াতি নাক দিয়ে কেবল এসে ঠোঁটের আগায় এসছে সাহেবের। সাহেব তাড়াতাড়ি জিব্বা বার করে চাটা দিয়ে দেখে, এ তো সেরম লাগে না, এ কিরম যেন নোনতা নোনতা লাগে। এখন মেমরে বলছে শোনো নামিয়ে আসো, এই মধু বোধহয় এখনো পাকে নাই, আমরা অন্য জায়গায় খুঁজিয়ে বেড়াই। তা তুমি কিন্তু পাইকে তারপরে কইল, নালে এখন তো কেবল বানালাম খালি মার বেটা, এরপরে কার বেটা বানাবো তুমি বুঝতে পারতেছো না, কইছি না আজকে তোমারে করবো, কোন জায়গা দিয়ে করবো তুমি টের পাবা না। হ্যাঁ তাই বললে কেমন? চাঁদকে সবাই মামা বলি, কেন চাঁদরে মামা বলবো? বর্তমান বিজ্ঞান, চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? চাঁদ আমাদের পৃথিবীর একটা উপগ্রহ, কিন্তু বাউল বলেছে চাঁদকে মামা বলি। আচ্ছা তাই যদি হয়, আমি যদি চাঁদকে মামা বলি আমার ছেলে কি করবে, দাদু নাকি? চাঁদকে যদি আমার বাবা মামা বলে তাহলে আমি দাদু কব, কিন্তু আমিও বলি চাঁদ মামা, আমার বাবাও বলে চাঁদ মামা, আমার ছেলেও বলে চাঁদ মামা, গোষ্ঠীগতর সবাই। চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কে বা, আমার এই কয় কথার উত্তর দিলে, ওই আমার এই কয় কথার উত্তর দিলে জানবো বাপের বেটা তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা, ওরে অবিশ্বনাথ খ্যাপা খ্যাপা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা, আগে
হলো আমার জন্ম পরে হলো দাদা আগে হলো আমার জন্ম পরে হলো দাদা ও দাদা হতে হতে চেয়ে দেখি ও দাদা হতে হতে চেয়ে দেখি কেমন করে জন্মায় গেল বাবা তুমি বাউল হবা আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা ওরে ও বিশ্বনাথ বাবা আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা তুমি যদি বাউল হবা আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা ছোট্ট কথার জবাব এখন দেবা গেল কোনে পলাই গেছে না কই আসো আসো ফুল গান শেখাবে ওর সঙ্গে দেশ বিদেশে গান করে বেড়াবা কড়া পয়সা তো বাবা লকডাউনের বাজার ও করেছে কই 500 টাকা নিয়ে গান শিখিয়েছে গান শেখায় কারা গুরু তো জানে না তো কোথায় গান গায় আমারে খুঁজে পাচ্ছে না আমি তখন দার্জিলিং এখন ও করবে কি কি করবে কি করবে ও নবদ্বীপ গেছে যে নবদ্বীপ নদিয়ায় অনেক সাধুগুরু বৈষ্ণব আছে ওইখানে সবাই গান শেখায় গান গায় ওই জায়গা গেলে বোধহয় গান আমি শিখতে পারবো ওই শয়তান করেছে কি 500 টাকা গাড়িতে গুজে নিয়ে নদিয়ায় গেছে গান শিখতে নদিয়ায় কোথায় যাবে মায়াপুর গেছে মায়াপুর গিয়ে ভোরবেলা গিয়ে পৌঁছাইছে ভোরবেলা গিয়ে পৌঁছে যমুনার পাড় দিয়ে একা একা হাঁটতেছে 500 টাকা কিন্তু গাঠিতে গান শিখবে গুরু খুঁজবে এখন একজন সাধু গোসাই হরে কৃষ্ণ তিলক তিলক কাটা হরে কৃষ্ণ 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 হরে এই বলতে বলতে যাচ্ছে ও জপাত করে গিয়ে পায়ে জড়ায় ধরেছে গোসাই আর ছাড়বো না বলে কেন তুমি এত সুন্দর গান গাও আমার দুটো গান শেখাতে হবে বলে বাবা আমি তো হরি নাম গাই না তুমি বাউল গানও জানো তোমার গান শেখাতেই হবে তোমার মতন গুরু আমি খুঁজে পাবো না তুমি আমার গান শেখাও এখন ওই গুরু কিন্তু খুব একটা চালাক কম না মারাত্মক চালাক বলে দেখ বাবা গান যদি শিখাতে যাই তাহলে কিন্তু টাকা লাগবে দেব পকেট গরম কয়টা শিখবি তুমি যে কটা দেবো সে কটা শিখবো 500 টাকা লাগবে কিন্তু গান শিখবি দেব ওর বুঝিয়েছে 500 টাকা আগে বার করে দিছে 500 টাকা তুমি আমার গান শেখাও বেশ তোরে আমি গান শিখাচ্ছি চল কোথায় আমার আশ্রমে চল তোকে আশ্রমে গিয়ে আমি দুই চারটে গান শিখাই দেবো বাউল গান তুই বিশ্বনাথের সাথে গেয়ে বেড়াস তোর বন্ধুর সাথে আমার কথা সব বলেছে এখন ওই গুরুদেব ওকে গুরু মানার পরে গুরুদেব ওরে নিয়ে যাচ্ছে যমুনার পাড় দিয়ে যেতে যেতে দেখে কি একটা কাঁকড়া মাছ একটা কাঁকড়া মাছ ওই চার পাও হাত দিয়ে পাশে একটা গর্তর থেকে মাটি খুঁড়তেছে ফট করে গুরুদেব বন্ধ হয়ে গেছে যাওয়া বলে এই দিব অকশন বলে কি গান একটা তৈরি হয়ে গেছে মুখস্থ করে নে বলে কি গান বলে আমি গাই তুই মুখস্থ কর একটু বাজাও দিন শোনা ওই কাঁকড়ারে দেখে আবু কাঁকড়া হাত পা দিয়ে মাটি খুঁড়তেছে ওই কাঁকড়ারে দেখে গান মুখস্থ করতেছে বলে আমি এই গানটা গাই তুই মুখস্থ কর কি গান কেন কুরকুর করিয়া মাটি খড় রে 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 গান একটা শেখা হয়ে গেছে বলে এই গানটা লিখে রাখ বলছে গুরুদেব এই তো দারুণ গান এরম গানই আমার চাই বলে আর একটা গান শিখাও বলে আর একটা শিখবি বলে চল তাহলে আশ্রমে চল ওই কথা শুনে সঙ্গে সঙ্গে ওই কাঁকড়া কথার আওয়াজ পেয়ে মাটি খোড়া বন্ধ করে দিয়ে ওই গর্তের পাশে চুপ করে বসে গেছে কাঁকড়া মাছ এখন গুরুদেব বলছে এই গান আর একটা তৈরি হয়ে গেছে শিখে রাখ তুলে নে বলে কি গান ওই ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে তুমি ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে আর ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে তুমি ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে দুটে গান শিখাইছি 500 টাকা দিছিস তোর দেনা পাওনা শোধ চল এখন আশ্রমে চল বলছে গুরুদেব 500 টাকা দিলাম মাত্র দুটে গান আর একটা শেখাবা না চল আশ্রমে চল শিখাচ্ছি ওই যখন আশ্রমে দিকে হাঁটা দিয়েছে পায়ের ওই শব্দ পেয়ে কাঁকড়া করেছে কি গর্তের মধ্যে পুক করে ঢুকে গেছে এখন যে এই দীপক আর একটা গান তৈরি হয়ে গেছে শিখে নে তুলে নে বলে কি গান ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙ্গে দেব রে 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 গান তিনটে শিখে বাড়ি আইছে বৌরি করছে আই অ্যাম
সিঙ্গার বলে আমি খুব ভালো শিল্পী বলে কি করিস বলে গান শিখে এসেছি তিনখানা গান মারাত্মক গান বলে একটু শোনাও চাল দান টাকা দিয়ে গান শিখেছি লোকেরা শুনলো শুনি নাকি পয়সা দেবে গান শুনো এমনি এমনি গান আমি শিখাই না অত সোজা না তাহলে কি গান শিখেছো আমার একটু শোনাবো না বলে না এখন শোনানো যাবে না তো কখন শোনাবা বউ খালি খোঁজাচ্ছে বলে শোন রাত্রেবেলা যখন দুইজন খাটে শোবো তখন তোর এই গানটা শোনাবো বলে শোনাবো তো শীতকালের দিন রাত হয়ে গেছে লেপ টেপ মুড়ি দিয়ে দুইজন শুইছে আর উনি বিড়ি খাচ্ছে কয় কি গো আস্তে বাজাইয়া না আরামের সময় খোঁচাখুচি করে না এখন বউ করছে শুনো শুনো আর ধারা শুকটানটা দিয়ে নি বিড়িতে শুকটান দিয়ে বলছে কয়টা গান শিখছো বলে তিন ক্যান তিনটে গান 500 টাকা বলে হ্যাঁ মারাত্মক গান রে আরে কি যে কো তা প্রথম গানটা কি একটু শুনো শুনুচ্ছি দাঁড়া একটু রোয়া ওই প্রথম গান শুনবে এর মধ্যে দুটি চোর ওই লোকের বাড়ির পিছনে আইছে চুরি করবে আর ওরা ফুসফুস করে কথা করছে চোররা বলছে এই চুপচাপ ওই দুটো ঘুমোবে তারপর আমরা চুরি করব কিন্তু দরজা জানলা তো খুলি তো ভেঙে তো যাওয়া যাবে না তাহলে একটা কাজ কর ঘরের পেছন দিয়ে শিং কাট গর্ত কুড়িয়ে তারপর ঘরের থেকে ঢুকে মাল টাল সব নিয়ে আসবো বলে ওনরা কি ঘুমোইছে বলে হ্যাঁ ঘুমোইছে আর ওদারে উনি প্রথম গান ধরিছে কত তাহলে কী করব শিং কাটা শুরু কর সাপল টাপল দিয়ে ঘরে শিং কাটা শুরু করেছে আর বউ বলছে কই তোমার গানটা শোনাও ও প্রথম গান ধরিছে কেন কুড়কুর করি আমাটি ঘরে 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 100 আর 100 টাকা এই সাবধান থাম 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 ও শালারা ঘুমোই নাই মাটি গুরতেছি ও সব বুঝে বলাইছে এখন বউ করছে কি গো থামে গেলে তাই এটা 1 নম্বর গান তো 2 নম্বর গানটা গাও চুপ একটু পরে পরে শোন কেন 2 নম্বর গানটা গাও আমার ভালো লাগতেছে না ভালো গান শিখেছো 2 নম্বর গান গাও 2 নম্বর গান গাবো বলে হ্যাঁ তাহলে 2 নম্বর গান শোন লেপের তলায় বসে গান গাচ্ছে কিন্তু আর ওই চোর দুটি চুপ করে বসে রয়েছে এই খবরদার মাটি করিস নে এখন তখন 2 নম্বর গান ধরিছে ওরে ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে তুমি ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে আর ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে তুমি ঘুরতে ঘুরতে বন্ধ কেন করো রে যে মাটি করতেছে ওরে শালা এখনো ঘুমোয় নাই আমরা যে বন্ধ করে দিয়েছি তাও শালা দিয়ে ফেলাইছে চুপ খবরদার পালা শিগগির পালা ওরা আবার অন্য বাড়িতে চুরি টুরি করে চাল ডাল নিয়ে এসে ওই জায়গা ধুইয়া এই বাড়ি চুরি করে রাত কাবার করে বাড়ি যাবে শিগগির পালা ওরা পালাতে গেছে আর বউ কষ্ট কই তোমার 3 নম্বর গানটা শুনবো না আবার পরে শুনলে না গা এখনই শুনবো ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙ্গে দেব রে ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙ্গে দেব রে আর তোর এই জায়গা ধায়ে ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙ্গে দেব রে ওরে দাঁড়া তোরে ঢ্যাং ভাঙ্গে দেব রে তোর কইতে ফলা হয়ে গেছে কাজ যা ওই যা চুরি করে নিয়েছে সব ধুয়ে টিয়ে পালাইছে সকালবেলা যখন উনি বাথরুম করতে বেরোইছে ভদ্রলোক আসে বৌরি কছে বউ দেখ আনকমন পেমেন্ট মানে বোঝেন মানে আমরা গান করছি কমিটির কাছ থেকে পেমেন্ট নিয়ে চলে যাবো এটা হচ্ছে কমন পেমেন্ট আর এটা হচ্ছে আনকমন পেমেন্ট গান শুনে নাই শ্রোতা নাই তবু আমার পেমেন্ট হয়ে গেছে কি পেমেন্ট 1 বস্তা চাল 20 কেজি ডাল দিয়ে দিয়ে গেছে মানে অন্য জায়গাতে চুরি করে নিয়েছে ও নেওয়ার টাইম পায় নাই কয় আমার ঘরে ডুবোবে কিন্তু জানলা দরজা বন্ধ তো কি করে ডুবোবে এই সিং গুজার শুরু করেছিল কিন্তু সকাল হয়ে গেছে ওরা বাড়ি চলে গেছে ডুকোনের টাইম পায় নাই গল্প তোর ঠাকুরদারে জন্মায় দিদি পারে দুব্য ঘাসের মতন জন্মাবে গুণ গুণ জন্মাবে আমি যদি একখান দিই তোর উত্তর উত্তরে বসুন আমার বাউল মন আমার পাগল মন ও দীপক শোন আগে হলো তোমার জন্ম ও তুমি পরে হলে দাদা কেমন করে হয় এই দোস্তর বাবার আগেই বলেছি কারণ যে সংসারের প্রথম সন্তান পুত্র হয় অর্থাৎ ছেলে হয় যেমন আমি আমার বাড়ির বড় ছেলে এরকম অনেক আছে আছে না মা
আমি আমার বাড়ির বড় ছেলে, আগে হলো আমার জন্ম, বিশ্বনাথের জন্ম আগে হলো, পরে হলো দাদা। দাদা কখন হয়? বছর দুই বাদে আমার একটা বোন হয়, আমার ছোট বোন। যতক্ষণ না বোন কিংবা ভাই হয় ততক্ষণ আমি দাদায় পরিণত হই না, হই কি? তাহলে আগে কার জন্ম? আমার জন্ম। পরে দাদার জন্ম হয় কখন? যখন আমার একটা বুনু কিংবা ভাই হবে তখনই আমি দাদায় পরিণত হব। সহজ কথা মা, মাসিমা মেয়ে ছেলে ধরে ভালো করে বুঝাই দিলাম, এর থেকে আর আমি বাঙায় বুঝে বলতে পারবো না। আগে হলো তোমার জন্ম, এক দু বছর বাদে যখন তোমার বুনু হলো তখন তুমি হয়ে পড়লে দাদা। এই দাদা হতে হতে চেয়ে দেখো ভাই আর বোন, বোন যখন হলো তখন বোন তাকে দাদা বলে ডাকে, বড়দা, আমার দীপক দা, বড়দা। দাদা বড় হচ্ছে, বোনও বড় হচ্ছে, বড় হতে হতে 16-18 বছর বয়স হয়ে গেছে। বাবা দেখছে যে এই দাদার অবস্থা তো খারাপ, দাদা খালি আড়ে বাড়ে থাকায়, দাদা খালি এড়ে ওড়ে খুঁজে বেড়ায়, মানে দাদার এখন জমি দরকার চাষ করবে আর কি। বাবা বুঝতে পারে যে ছেলের খবরটা কি, ছেলের ভাব চাপ তো ভালো না, এদিক দিয়ে ওদিক দিয়ে রিপোর্ট আসে। বাবা তখন মনে মনে ভাবে যে না রে, এ দাদারে আর লায়েক হয়ে গেছে, দাদা এখন 18-20 বছর 22 বছর 24 বছর বয়স হয়ে গেছে, দাদারে আর দাদা রাখা যায় না, ওর একটা জমি কিনে দি, আইরে বাইরে চাষ করিস না বাবা, তুই নিজের জমি চাষ কর, ফুটফুট একটা বউ দিয়ে দিল, চাষ কর যত পারিস কর। ওই দাদা হতে হতে চেয়ে দেখে ফটাস করে, দিন ক্ষণ দেখে না, আসার সঙ্গে সঙ্গে যেদিন বৌবত এক বছর ঘুরতি না ঘুরতি তুই হইয়ে পড়লি বাবা। আমি পণ্ডিত না তুই পণ্ডিত, ভাবে তো কিছু তোর বাবার কাছে শুনে দেখিস, দোষটা আমার না তোর বাবার। একটু হাত তালি দেন না, ওর জন্য দেন, আমার দিতে হবে না, ওর জন্যই দেন, তুই বাঁচিয়ে দেখ, শোনা আমি খাই হয়ে যাই। আগে হলো তোমার জন্ম, আগে হলো আমার জন্ম, আমি পরে হলাম দাদা। এই দাদা হতে হতে চেয়ে দেখি আমি হয়ে পড়লাম বাবা। ও দীপক খেপা, এই সত্য কথা জবাব নিয়ে যাবা। ও দীপক খেপা, এই তত্ত্ব কথার জবাব নিয়ে যাবা। গুরু আছে ভাই, আমার গুরুর গুরু কেবা। ওকে, ও বলছে আমার গুরু আমার বাবা, আবার গুরুর গুরু গুরু, এক এক করে বলে রাখি শুনে রাখ। তোমার গুরু তোমার বাবা, তোমার বাবার গুরু তোমার মা, যেমন আমার গুরু আমার বউ। পরিষ্কার কথা বললাম, কালকে বৌদি বাড়ি যাচ্ছেন, যান যান। কেন? আমি আগেই কালকেই বলেছি আমি জীবনে কাউরে ভয় পাই না, এখনো ভয় পাই না, খালি বউরে সালা আর একটারও ভয় পাই না, কোনো দারোগা পুলিশও ভয় পাই না, খালি না না সাইডে যা, দেখ আড়াই আর দূরি থাকবি আমার থেকে, আমার ধারে কাছে আসবি না, কিন্তু এই ডুগি জুড়িয়ে মারবো তোর কপালে। একবার তিন দিয়ে সেলাই দিয়েছিল ওই কমিটির লোক, ওর এইখানে ফাটে গেছিল, খালি ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে, সহ্য হয় না তো, আমার সহ্য করতে পারে না। তোর গুরু তোর বাবা, তোর বাবার গুরু তোর মা, বললো আমার গুরু আছে রে ভাই, গুরুর গুরু কে বা, গুরুর গুরু গুরু মা। সব জায়গায় একই নিয়ম, নারী শক্তি ছাড়া আর কোনো জায়গায় যাওয়া যায় না, এমনকি প্রাণ গোবিন্দ যেতে পারেননি। আর পঞ্চ পাণ্ডবের গুরু শ্রীকৃষ্ণ,
সন্দীপনী মনি আর গর্গমনি দুইজন ছিল কৃষ্ণের গুরু। গর্গমনি কি করলেন, কৃষ্ণের নাম রাখলেন সেই এক গুরু, আর সন্দীপনী মনি যিনি কৃষ্ণের আসল গুরু। অধিপক্ষেপা এই তত্ত্ব কথা জবাব নিয়ে যাবা, অধিপক্ষেপা আমার সত্য কথার জবাব নিয়ে যাবা। গঙ্গার জল সবকে ধোয়াই, গঙ্গাকে ধোয়ায় কেবা, গঙ্গাকে ধোয়ায় পবন পুত্র, পবনকে ধোয়ায় কেবা। রেচক, পুরক আর কুম্ভক এই তিনজন পবনকে ধোয়ায়। কোন পবনকে ধোয়ায়? এই দেহের পবনকে ধোয়ায়। এই দেহের পবনকে নিঃশ্বাস আর প্রশ্বাস এই দুইজনকে ধোয়ায় রেচক, পুরক আর কুম্ভক। এ ব্যাখ্যা করতে গেলে আরো দেড় ঘন্টা লাগবে। গঙ্গার জল সবকে ধোয়ায় না গো। গঙ্গা অপবিত্র থাকে, কিন্তু গঙ্গা জীবনে কোনোদিনই অপবিত্র হয় না, গঙ্গা সর্বদা পবিত্র থাকে। গঙ্গা কোনোদিনই অপবিত্র হয় না। কেমন পরীক্ষা প্রার্থনীয়, এক বোতল গঙ্গার জল কলকাতা থেকে নিয়ে আসবেন, আর আপনার বাড়ির এক বোতল পুকুরের কিংবা কলের জল দুটো পাশাপাশি রেখে দেবেন। এক মাস পরে দেখবেন পুকুরের জলে পোকা হয়েছে, গঙ্গার জলে হয় নাই। কেন? জীবনে হবে না, এখন হয় নাই, এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। গঙ্গা এমনই পবিত্র, এটা গঙ্গার একটা অভিশাপ ছিল। গঙ্গাকে বলেছিল তোর বুকের উপর দিয়ে অনেক নোংরা আবর্জনা যাবে, তবু তুই পবিত্র। গঙ্গা বলছে এইরকম নোংরা আবর্জনা গেলে তো আমার পাশে কেউ আসবে না ঠাকুর। নারায়ণকে বলছে, নারায়ণ বলছে হ্যাঁ গো যাবে, তুমি আমার ভার্যা, তুমি পবিত্র থাকবে। তবে পবিত্র হবে কবে? প্রতিনিয়ত প্রত্যেক দিন একজন সাধুগুরু বৈষ্ণব যদি ওই গঙ্গায় নেমে স্নান করে তাহলেই তুমি পবিত্র হবে। প্রত্যেক দিন একজন না একজন সাধুগুরু বৈষ্ণব ওই গঙ্গায় নেমে স্নান করে, ওই জন্য গঙ্গা এত পবিত্র হয়। আমি হচ্ছে বৈষ্ণবের বাচ্চা, তুই ঠিক বলেছিস। আর তুই কিসির বাচ্চা বলবো নাকি, ওর বায়োডাটা বলবো? না না, আমি ওটা বলতে পারবো না। আমি বৈরাগীর বাচ্চা ঠিক, আমার নাম বিশ্বনাথ অধিকারী। আমার বাড়ি এখনো 40 পুরান নামযোগ্য হয়, এখনো মাংস ওঠে না, রোশালা সব খাই সব। না, কমিটি দাদারে বলছি ওর একটা সর্তি বলেন না। আমি তুই সরবি? আমি মিথ্যে বলি সত্যি বলি? তুই যখন আসবি তখন বলি, তুই সর, গাই মারবো কিন্তু ওঠে না তো। এসে আমি খাই খাই, আমার বাপ তো খায় না। ওকে আসার সময় আমার সঙ্গে ট্রেনে মাংস খেতে খেতে আসবে, তুই খাওয়ালি কেন? ওই শয়তান কে খাওয়ার নাকি, খাওয়ার নাকি, খাওয়ার নাকি? কতদিন বারবার যদি 80 বছরের বুড়ো রে কয় দাদু বিয়ে করো বিয়ে করো, তাহলে তার একটু কেমন কেমন হয় না? আমার ওই রকম হচ্ছে না, ও বারবার খাচ্ছে, আমি একটু খাই না। আমি তোর ভালোবাসি বলে তাই খাই, তুই আবার লেকচার বাড়িয়ে বাড়াবি এত লোকের সামনে? কিন্তু মানুষটা একেবারে খারাপ না। না দিব, খারাপ কাজটা খারাপ করলি, হাটে হাড়ি ভেঙে দিলি আমার। আর তুই কিসির বাচ্চা? আমার বলার দরকার নাই, তুই যেখানে আছিস সেখানেই থাক। মারাত্মক উঁচু লেভেল লোক, মারাত্মক, যা বিয়েতেও লাগে শ্রাদ্ধেও লাগে, ও সেই লেভেলের লোক, বলবো না আমি। চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা, চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা আমি তুমি জগতের সবাই, আর কেতু হচ্ছে চাঁদের মামা। আমার ওই চাঁদ আয়ায় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদ টি দিয়ে যা, ধান কাটলে কুড়ো দেবো, মাছ কাটলে মুড়ো দেবো, কালো গরু দুধ দেবো, গোষ্ঠীর পিণ্ডি দেবো। বলে না বাবা মায়েরা, সন্তান যখন ঘুমোয় না, বাচ্চা যখন ঘুমোচ্ছে না, ওই চাঁদ উঠেছে এখন কোলে নিয়ে নিয়ে মাইচোষ দিয়ে দুধ দিয়ে সন্তানকে ঘুম পাড়ায়। আয় আয় চাঁদ মামা টি দিয়ে যায়, প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মা ওই চাঁদকে মামাই বলে ডাকে।
মা যদি বলে যে শিখাই তো মা জি বাবা মামা বলতে না আয় আয় সাত দাদু সি দিয়ে যা বলে না ওই কোনো মা তো বলে না কেন চাঁদ মামাই হয় চাঁদ জগতের মামা সবার মামা তোরও মামা আমারও মামা আমার বাবারও মামা আমার মারও মামা যার যখন সময় আসবে তখন তার মামা হয় যেমন বাবা সবার একই হয় মামা সবার একই হয় চাঁদকে সবাই মামা বলি এই চাঁদের মামা আমি আর তুমি এই জগতের যত নারী আছে সবাই এ কথা আমার কথা আর তোমার কথা নয় শিবপুরাণ শাস্ত্রেতে জানি তুমি দীপক খেবা এই সত্য কথার জবাব নিয়ে যাবা তুমি দীপক খেবা এই সত্য কথার জবাব নিয়ে যাবা আগে হলো তোমার জন্ম ও তুমি পরে হলে দাদা দাদা হতে হতে চেয়ে দেখো দাদা হতে হতে চেয়ে দেখো তুমি হঠাৎ করলে হয়ে পড়লে বাবা আয় তুমি এখন কি কবা ওর ডেলিভারি না দিতে বললে ভালো লাগতেছে না আয় যদি খুব কষ্ট হয় সিজার করে দেবানি আয় 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 আমার হয়ে গেছে আয় কমপ্লিট না আমি মাস পথে ছাড়িয়ে দিলাম আয় ও বলে আমারে নেবে সব বলেছিল ভালো এই যে বললো খাঁটি বৈষ্ণবের বাচ্চা ওর বাড়ি চল্লিশ পোহর নামযোগ্য হয় ওর বাড়ি মাছ মাংস ওঠে না এইটি আমার শুনে এত খারাপ লাগিছে যেদিন এই জায়গায় আসবো তার কয়েকদিন আগে আমার কমিটির দাদারা আমাদের কিছু অ্যাডভান্স পাঠিয়েছে টাকা আর কি ফোনে ফোনে যে তোমাদের আশাই লাগবে কনফার্ম আমারে তাড়াতাড়ি ফোন করে বলে দীপক একটা কাজ কর বলে কি বলে আমি রুটি বানাই নিয়ে যাব তুই একটা কাজ কর একটা ব্রয়লার মুরগি কিনে ওইটারে ভালো করে বানাই নিয়ে আসবি ট্রেনে খাতি খাতি যাব একদম সত্যি কথা করছে আমি মিথ্যের দাঁত দাঁড়িয়ে সত্যি কথা কম মাসি তোমার বাড়ি আসি আর নাসি ওইরকম বৈষ্ণবের কোনো দাম নাই আমার দ্বারে এতক্ষণ যা বলেছো বলেছো সব মেনে নিছি তুমি এই মিথ্যে কথা কইলে কেন আমার বাড়ি মাছ মাংস ওঠে না এ কোন ধরনের বৈষ্ণব আরো একটা কি কব জানো সে কথা কিছু ভুলিয়ে ওই জন্য সেই সময় কথা চাচ্ছিলাম যাই হোক ভুলে গেছি আবার মনে পড়লি তার কবানে তো গতবার আমরা এই অনুষ্ঠানে এসেছিলাম আমরা একটা গান শুরু করেছিলাম অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছিলাম কারণ সময় শর্ট ছিল তা আমরা আজকে সেই গানটি কমপ্লিট করব তারপরে দু একটি প্লেন গান গাইব অনুরোধের গান আছে এ জীবনে আর দেখা হতেও পারে নাও পারে আর ঠিক ঠিকানা নাই করুণা আসছে চলে গেছে আবার কোন করুণা এসে যাবে তার তো ঠিক নাই করুণা কখন করুণা করে দেবে ঠিক নেই হ্যাঁ আমার করলি তো তোমার ভালো আমি যত তাড়াতাড়ি খেয়ে যাবো আমার প্রোগ্রামগুলো সব তুমি পাবা মানে সারাক্ষণ আমার খেয়ে যাওয়ার কামনা করে কেন জানেন আমাদের ইউটিউবে যে গানগুলো আছে ওর মধ্যে আমারও নাম্বার দেয়া ওরও নাম্বার দেয়া তাহলে আমি যদি খাই হয়ে যাই তাহলে কে পাবে নাম্বারে ওরে পাবে আর ও পাও মানে কি আমার গানগুলো সব ও পাবে সারাক্ষণ আমার খেয়ে যাওয়ার কামনা করে যাই হোক আমরা সেই গানটি দিয়েই আজকের অনুষ্ঠান আমরা সেই মিলন গানটি গাইব গত বছর যেটা আমরা সমাপ্ত করতে পারিনি এবছর সেই গান ও মেয়ে ছেলে আমি বেটা ছেলে তো গাইছি আমরা গত বছরের সেই আকাঙ্ক্ষিত গানটি দিয়ে এ গান মাঝখানে শেষ হয়ে গেছিল এ গান প্রথম থেকে ধরে পরিপূর্ণ করে তার মিলন দিয়ে তারপর আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব আরও একটি দুটি অনেক দাদা ভাইদের গান রয়েছে তবে একটা সময় যদি পাই একটা দুটো গান আমরা পরিবেশন করব অনেকের আপত্তি যে আপনারা মাঝপথে বাড়ি চলে গেলেন মিলনটা দিলেন না এটা খুব খারাপ তবে এর মিলনটা দিয়েই আমরা আজকে যাব এরপরে হবে আমাদের আসল মিলন ভক্ত ভগবানের মিলন পরবর্তী দল আসবেন গান শুনবেন সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব যদি বেঁচে থাকি আবার আসব শোনাই আমাদের টুনাটুনির লড়াই সেই রাজ্য সরকারের দেওয়া
বিখ্যাত এই গানটি আমার আপনার সকলের জনপ্রিয় গান এবং ইউটিউবের ফেমাস গান লক্ষ্য করুন জন্ম জন্মান্তরে করিলে সাধনা যেমন শোধ করতে পারেনি আমার ভোলানাথ ঠাকুর মাতৃস্তন পান করেও তিনি বেঁচেছিলেন আর সে কথা ভুলে গিয়ে আমরা যে মায়ের সন্তান মায়ের দুধ খেয়ে বেঁচে আছি এত বড় হয়েছি সে মাকে যাই আমরা ভুলি দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায়া আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায়া আমার মা দয়াবতী দরদিনী মা ও পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোর ক্যালেন্ডার খানা ও যে বলেছি ও শুধু মা মা করে বাবার কথা কয় না আর আমি বাপ ভক্ত বাপের ছেলে আমি হলাম বাপের বেটা আর ও হচ্ছে শুধু মার বেটা ও শুধু মামা করে মা ছাড়া কিছু বোঝে না ওরে ওর মা একা একা জন্ম দিয়েছে তো ওর বাপের দরকার পড়ে নাই মানে ওর বাপের ঠিক নাই তাই যদি হতো তাহলে বাবার কথা একবার হলিও বলতো পিতার একই বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোর এই ক্যালেন্ডার খানা পিতা ছাড়া মাতা হয় না শোনো ওরে বেজম্মা বেজম্মা বললাম কেন কারণ তো বাপের ঠিক নাই আস্তে আচ্ছা যার বাপ নাই যার বাপের ঠিক নাই তারে কি কয় বেজম্মা কয় না তারপরেও বলি বর্তমান এই কলিযুগে কম্পিউটার যুগে মোবাইলের দুনিয়ায় বর্তমান কেউ মায়ের দুধ খেয়ে বড় হয় না ওটা 2000 সালের আগে ছিল 2000 সালের পর থেকে কেউ মায়ের দুধ খেয়ে বড় হয় না সবাই বাবার দুধ খেয়ে বড় হয় আমি প্রমাণ দিয়ে দেব বাবার দুধ খেয়ে বড় হয় কোনটা ল্যাকটোজিন 1 ল্যাকটোজিন 2 সেরালাক্স নিষ্ট্যাম নিষ্ট্যাম দোকানে গিয়ে খোঁজ করবা পাই যাবা কারণ তুমি খাও নাই বর্তমান মায়ের দুধ খেয়ে বড় হয় না সবাই বাবার দুধ কোটর দুধ খেয়ে বড় হয় বাবার দুধ মানে কোটর দুধ কোটর দুধ বর্তমান মায়েরা বাচ্চাদের দুধ দিয়ে বড় করে না সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই
ঠিক বলিনি আততালি গেল কোথায় ছেলেরা কি ফেলনা নাকি খালি মা মা করো বাবার কথা বলো না ছেলে কোথায় বাবার মাথায় বাবা যদি দয়া করে তোমাকে মায়ের কাছে না দিত তোমার মা কোথায় পাতো মোবাইলের টাওয়ার নাকি সুইজি টিপ দিলি কানেকশন করে নাকি না না বাবা দয়া করে মায়ের কাছে দিয়েছে তাই মা দশ মাস দশ দিন গর্ভে রেখেছে বাপ ছাড়া আসার কোনো কায়দা নাই মা মা করো একবার বাপের কথাও কইও পরে কইনি একি এই যে তোমার বেলায় আসলে কও ঘাই দেবো আর আমার বেলায় যদি সামনে শুধু স্টান দিয়ে দেবো ও পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোমার দেহখানা পিতা ছাড়া মাতা হয় না শোন ওরে বেজম্মা গুরু বিনে গৌর মিলে না পিতা ছাড়া মাতা হয় না শোন ওরে বেজম্মা গুরু বিনে গৌর মিলে না ভালো বলেছো তুমি এখনকার কোনো মায়েরা দুধ দেয় না আস্তে আস্তে বাবু সবাই নাকি বাবার দুধকে বড় হয় তাহলে এখানে এত বাবারা আছে মায়েরা আছে কমিটির বাবারা আছে একজন একটু হাত তুলে বলেন তো আইয়াম বাবার দুধকে মানুষ এনি হাউ এনিবডি হাত তোলেন লজ্জা পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন ওইটা রে ওই নাটা রে ও যখন গান গায় মাইক এরকম থাকে আর আমি যখন গান গাই তখন মাইক এরকম থাকে তাহলে বড় কেটা ছোট কেটা মাফিয়ে নেন হিতে দিয়ে মাফ করেন হিতে দিয়ে আ দাঁড়াও বলতি দাও গানি বলে কি যে বাবার দুধ খেয়ে বাবার দুধ কি ল্যাকটোজিন ওয়ান টু থ্রি ফোর যে কটা বাবার দুধ খেয়ে মানুষ বাবার দুধ খাওয়ায় কি করে সামোস দিয়ে তো খাওয়ায় না খাওয়ায় কিভাবে খাওয়ায় মা বোতলের মধ্যে গোলাইয়ে গরম জল দিয়ে গোলাই খাওয়ায় খাওয়ায় না দেখবেন ওই অনেক বাচ্চা ওই বোতল ছাড়া ঘুমোতে পারে না বোতল ওই চুস্তি চুস্তি এরকম চষে চষে চুস্তি চুস্তি দোলনায় ঘুমিয়ে পড়ে বড় হলেও বোতল থাকে বোতল একটা নাট্টা বোতল মাজায় থাকবেই ওই বাংলা নয় উইস্কির বোতল একটা নাট্টা থাকবেই বোতল ছাড়া ঘোড়া বাসে না হাত তালি কই ওই তার মধ্যে ওই এক খান ওর মাজায় আছে কি না তা ভগবান জানে পিতা আনন্দেতে মাতিয়া এই সাগরে যায় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে আইল না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে যায় ফেলিয়া চলে গেল বিধিয়ার ফিরে আইল না মাতা ধরিয়া তার এই জঠরে দয়াবতী মাতা ধরিয়া তার জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পেল পাথ যন্ত্রণা ছিলে কোথায় বাবার মাথায় তোর বাবার মাথায় তুই নিয়ে ঘুরে বেড়া ঘুরে বেড়া সারা জীবন ঘুরলিও বাচ্চা ফয়দা হবে না যদি না দিস ঠিক কি না মায়েরা হাততালি দেন না কেন ওর বীজ ওর বৃত্তি বীজ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াক খবরদার বাড়ি গিয়ে কেউ দরজা খুলবে না তাকে কোর ঠাকুর তার দরজা খুলতে পারে নাকি অত সোজা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয়া মার মা দয়াবতী দরদিনী মা
এই এক জায়গায় একটা সমস্যা হয়ে গেছে, একটা জায়গায় একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে কি, ভগবান দেছিল আমারে সব, যা দেশে দেশে ভালোই দেশে, খারাপ দেয় নাই, খালি একটা জায়গায় কমায় রাখছে, কি বলেন তো, চার আঙ্গুল খাটো বানাই দেছে, ওইটুক যদি দিয়ে দিত রে দাদা তাই ওরে যে কি করতাম, ওই জায়গাটায় আমি হারিয়ে গেলাম, কিছু করতে পারলাম না, তাহলেও আমি বাপের ছেলে, সে যাই খাই আমি বাপের ছেলে, আমারে বাপ পয়দা করেছে, তোকে তো মা একা একা পয়দা করেছে, বলে পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, এ পিতা আনন্দ করে দিক, রেগে মেগে দিক, কলা বাগানে দিক, বাঁশ বাগানে দিক, আর জোর করে দিক, দেশে তো পিতা নাকি, তৈরি তো তুই পিতৃ বিজয়, আর বলে সবাই বাড়ি তালা মেরে রেখে দেবেন, রাজ্যে তালা মেরে, দেবের আদিদেব মহাদেব যিনি, তিনি পয়দা করেছিলেন নারী ছাড়া একা একা উরু সিরিয়ে, যেখানে শিবের একদিন গর্ব হয়েছিল, একটা সন্তানের পয়দা করেছিল যার নাম নারদ, একটু শটে শটে কই, রাত হয়ে যাচ্ছে তো, তা পারে না মানে তালাই একটা না সাইড দিয়ে লাগাও, মুনি ঋষি একটি সন্তানের পয়দা করেছিলেন যার নাম ছিল কুশ, কুশরে সৃষ্টি করেছে কে, মুনি ঋষি একা একা, কোনো নারীর দরকার পড়ে নাই, আমি দুটিয়ে প্রণাম প্রমাণ দিলাম, তুই একটা দিস তাইলে বসবো, বলে তালা মারিয়ে থুয়ে দেবা, দেবা থুবা থুবা, মানে মেললো মেললো না মেললো মেললো সেললো তো নাকি, খানিক একটা কথা মনে পড়ে গেছে, না কতি পারলি ভালো টেকতেছে না, কইয়ে সারি কি বলেন, আর এ জীবনে দেখা হয় কি না হয় তার তো ঠিক নাই, মানে একজন বিক্রি করে পান আর একজন বিক্রি করে রুটি, মনে করেন এই কি জানো এই জায়গার নাম লাদি, লাদি এই লাদির থেকে মনে করেন কিষানগঞ্জে, না কিষানগঞ্জ দূর না, ওটা দূর হয়ে যাবে একটু কাছে কাছে কই, চাকুলিয়া, এই চাকুলিয়া বাজারে একজন ঝুড়িতে করে পান নিয়ে বেচতে যায় আর একজন ঝুড়িতে করে রুটি নিয়ে বেচতে যায়, এখন ওই যে রুটি আলা পান আলারে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায় আর খালি বলে, এই তোর মাথায় কি, বলে কেন পান, বলে মুলিয়ে দেবো তোমার দুই কান, আবার খানিক দূর গেল আবার বলে তোর মাথায় কি, বলে পান, বলে মুলিয়ে দেবো তোমার দুই কান, এখন কয়দিন পরে বাড়ি ঠিক করেছে ও আর পান টান বেচতে যাবে না ওর সাথে, এখন বাড়ি গিয়ে বলছে আমি আর পান টান বেচতে যাব না, বলে কেন, বলে না ওই শালার মদন সারা রাস্তা আমারে কান মুলতি মুলতি নিয়ে যায়, এখন ওর বাড়ির থেকে বলছে তুমি কিছু বলতে পারো না, কচ্ছে না আমি কি কব, কয় শোনো আজকে তুমি কবা এই তোর মাথায় কি, ও যখন কবে রুটি তখন তুমি কবা শালা তোমার পিছনে দেবো আমার ঘরের বারান্দার খুঁটি, তাহলে ও কান মোলা দেয় আর তুমি তো খুঁটি দেবা তাও পিছনে, তাহলে ওরডার থেকে তোমারটা জোর বেশি, তা আজকে বলিছে আজকে আবার যাচ্ছে বলে এই তোর মাথায় কি, বলে কেন পান, বলে মুলিয়ে দেবো তোমার দুই কান, তিনবার রিপিট করিছে, ও বলে কি শালা তোমারে আজকে আমিও দেবো, কয় তুই কি দিবি, কয় এই তোর মাথায় কি, কয় কেন আমার মাথায় রুটি, বলে তোমার পিছনে দেবো তোমার পিছনে দেবো, সে সাথে খুঁটির কথা গেছে ভুলে, কি তো শিখোই দিছিল শিখোই দিছিল, তোর মাথায় কি, বলে কেন রুটি, বলে তোর পিছনে দেবো তোর পিছনে দেবো, কি তো কি তো বারান্দা, তা বললো এই মেললো নাকি, আমি যেন মিলোই করলাম তুই মিলতি পারলি, কয় মেললো মেললো না মেললো না মেললো, সেললো তো খানিক বারান্দা তো খানিক দিছি, ওর কায়দা তাই। আমার প্রশ্ন হচ্ছে পিতৃ বীজ ছাড়া পিতা ছাড়া এ দুনিয়ায় আসার কোনো কায়দা নাই, পিতারা একা একা জন্ম দিতে পারে, এ জায়গাতে পুরুষ বড়, কিন্তু কোনো নারী পারে না, যদি প্রমাণ থাকে তুই দিয়ে যাস, তাই বললেন কেমন, গাছে ফুল ফুটিলে ডালে ডালে ভ্রমর ফুলে না বসিলে সেই ফুলে কোনো দিনও ফল ধরে না, কেবল নতুন নতুন
যারা চাষবাস করেন তারা জানেন কেবল নতুন নতুন মাঠে পটল হচ্ছে, পটল আর কি দেব। ছোট্ট ছোট্ট এক্সাম্পল, এখন পটলের চাষ শুরু হয়েছে, কেউ কেউ ছোট ছোট পটল তুলে বাজারে বিক্রি করা শুরু করেছে, দাম প্রায় কাছাকাছি অনেক। সকালবেলা যদি ফুল না ছোঁয়াও ওই পটলে, একটা পটল যদি কেউ ফলায় দেখাতে পারে তাহলে বুঝবো হবে ফুল না ছোঁয়ালি পটল হবে। একটা গালে হাত দিয়ে বসেছেন কেন, গালেতে হাত না মান হবে পটল হবে না হবে। হাজার চেষ্টা করলেও হবে না, যদি হতো তাহলে কেউ আর ফুল ছোঁয়াতো না। গাছে হাজার হাজার ফুল ফোটে, যে ফুলে ভ্রমণ না বসে সেই ফুল অকালে ঝরিয়ে পড়ে যায়, ও ফুলের কোনো দাম নাই। যে নারীর জীবনে স্বামী না আসে সে নারীর কোনো মূল্য নাই, এ জায়গাতেই পুরুষ বড়। গাছে ফুল ফোটে ডালে ডালে, ভোমর ফুলে না বসিলে সেই ফুলে কোনোদিনও ফল ধরে না। ওরেতে তাতে রাম অযোধ্যায় পিতৃ আজ্ঞায় বনে যায়, তাতে রাম অযোধ্যায় পিতৃ আজ্ঞায় বনে যায়, যে মাতা কইকেই তারে করিল ছলনা, গুরুবিনে গৌর মেলে না, গুরুবিনে গৌর মেলে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমার মানায় যে তাকে কোলে তুলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না, একটি সন্তানের দায় আমার কত মাঝে প্রাণ হারায়। তুই যে বারবার বাবার কথা বলিস, বাবাদের দুধ খায় বাচ্চারা দুধ পায় না, বাবাদের দুধ খায় পাবে কোন জায়গা দিয়ে, বাচ্চা পাওয়ার আগে তো তোরা খাই করে দিস তা না বাবা। আমি আপনাদের কই না, কই ওর বাবারে। একটা কথা মনে পড়ে গেছে, বলবো নাকি? কালকে কইছিলাম কব, ছোট্ট ছোট্ট দুটিয়ে বাচ্চা, একটার বয়স 3 বছর একটার বয়স 5 বছর, দুটিয়ে ভাই। এখন ওর মা খালি সরতারে দুধ দেয়, বড়দারে দেয় না, ওর তবুও একটু দুধের নেশা আছে, তবু ওর মা ওর ধারে, এই তুই বড় হয়ে গেছিস দুধ খাস না, তোর ভাই খা, খালি ওর বাইরে দুধ দেয়। এখন ওর রাগ রেগে মেগে ওর বন্ধু বান্ধব কয়েকজন আছে ওই একই বয়সী, কাছে জানিস মা না আমার একটু দুধ দেয় না, খালি বাইরে দুধ দেয়, খালি বাইরে দুধ দেয়। জানিস কি করি, আমার কত ইচ্ছা করে একটু মায়ের দুধ খাই, কয় দুধ দেয় না বলে না, তার কি করা যায় বলতো? বলে কি করা যায়, তো বাইরে শেষ কর, ও তোর ভাই থাকলে তুই জীবনে দুধ পাবি না, তোর কি করবো কদিন, এই দেখ এই নিয়ে যা, ঘাস মারা বিষ আছে, এই বিষ তোর মার ওই জায়গা মতন দিয়ে দিবি, ভাই যখন সকালবেলা রাত্রিবেলা খাবে ভাই খেয়ে হয়ে যাবে, পরের থেকে তুই কন্টিনিউ খাবি। বলে বলছিস? বলে হ্যাঁ, ওই শয়তান করিছে ওই কাজ করিছে, বিষ মাখাইতেছে মার জায়গা মতন। সকাল হয়েছে কান্নাকাটি কান্নাকাটি সরগুলো পড়ে গেছে, যাইয়ে দেখে যে ওর বাবাটাই মরে গেছে। আমার মুখ খোলাস নিয়ে দিবক, দিবক তোর হাতে পায়ে ধরি, আমার মুখ খোলাস নে, আমার মুখ কিন্তু খুব ভালো। ওর বাইরে মারতে গেছে, সকাল উঠে দেয় ওর বাপটাই খায়, ওরে পটল ডাঙায় পাবে কোন জায়গা দিয়ে, তার আগে তো তোরা শেষ করে দিস গল্প, আমারে গল্প দিস। বললাম না তোর ঠাউর ধারে জম্মাই দিয়ে যাবো, আজ আমি বিশ্বনাথ অধিকারী। তোমরা হাসবা না কিন্তু আমার হ্যান্ড।
সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমার মানায় তাকে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আমার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় আমার কত মাঝে প্রাণ হারায়, তুমি আজও সেই মাকে সেবা করলে না। তোর শিব ঠাকুর উনিচিরে বের করেছে নারদকে, সিরাজ লাগানাই বের করবে কোন জায়গাতে? বাবারা একার একারা পারে। কুশের জন্ম হয়েছে মুনি ঋষি জন্ম করেছে বাল্মীকি মুনি, ওখানে ওর কোনো মায়ের দরকার পড়ে নাই। যদি মায়ের দরকার না পড়ে আমার মারাও একা একা জন্ম দিতে পারে। ভাগবতে আছে বর্ণিত ভগীরথের জন্ম ভগে ভগে অর্থাৎ মায়ে মায়ে। ভগীরথ যার নাম, যে ভগীরথ গঙ্গাকে এনেছিল এই ধরায় শঙ্খ বাজিয়ে, 60,000 পুত্র কপিল মুনির অভিশাপ থেকে উদ্ধার করবার জন্য একমাত্র গঙ্গার জল ছাড়া উদ্ধার হওয়ার কোনো উপায় নাই। ওই ভগীরথের জন্ম মায়ে মায়ে হয়, বাবা মায়ে হয় না। যদি বিশ্বাস না করিস ব্রহ্ম বৈভর্ত পুরনটা খুলে একটু দেখিস। ও তুই তো আবার অনেক পড়াশোনা পাস, মারাত্মক পড়াশোনা জানে ও, 2 ক্লাসে 4 বার পাস, 4 বার উঠতে থ্রিতে উঠতে পারে নাই। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায়া মার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণ আর বলবো কত, আমি বলি যদি বছর শত, তবু না পুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণ আর বলবো কত, এক একটা বলি বলি শোন। প্রথম মায়ের গুণ কি, এই ভোলানাথ ঠাকুর তার নিজের স্ত্রীর দুগ্ধ পান করে, মাতৃদুগ্ধ পান করে বেঁচেছিল সমুদ্র মন্থনে গিয়ে। যখন বিষ পান করেছিল ওইটা মায়ের দুধ, কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় নাই। আর একটা শোন, আপনারা সবাই একটু আমার সঙ্গে জয়ের ধ্বনি দেন তো, ভারত মা কি, ভারত মা কি, বাংলা মা কি? যদি কেউ বলে ভারত কাকু কি, বলেন জয়ের ধ্বনি দেন। ভারত পিসমশাই কি দেবে, একটাও দেবে না, মা মার জায়গায় থাকে। অত সোজা না রে সোনা, জলবাদে সবই কি না, যেখানে যার সেখানে মা। কি মা? গর্ভধারিণী মা, ঠাকুমা, দিদিমা, খুড়িমা, নানিমা, পিসিমা, বৌমা, দিদিমা, কোন জায়গায় বলে বলে ওই যে কাকু বাবা, পিসমশাই বাবা, জ্যাঠামশাই বাবা, কোনো জায়গায় বলবে না। মা সব জায়গায়, বাবা এক জায়গায়, সর্বত্র যেখানে যাবি সেখানে মা, যেখানে যাবি সেখানে মা। আর সেই মায়ের পিছনে পিছনে তোরা ঘুরিস। বোলানাথ চিতিয়ে শুয়ে রয়েছে দিগম্বর, আর মা পার পেটের উপর। খবরদার ওঠার চেষ্টা করে না, ওই জায়গায় থাকো, খবরদার উঠবি নে। বোলানাথ দেখ কেমন লাগে, বেহুলা লক্ষ্মীন্দর, বেহুলা সতী তার সতীত্বের দ্বারা তার পতিকে বাঁচিয়েছে, সাপের কামড়ে মারা গেছে লক্ষ্মীন্দর। আমার মা বেহুলা তার নিজের সতীত্বের দ্বারা নিজের পতিকে বাঁচিয়ে নিয়ে এসেছে। সাবিত্রী সত্যবান, সত্যবান চলে গেছে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে, ওটাও মরে গেছে। সত্যবানকে যমরাজের কাছ থেকে আবার ফেরত দিয়ে এসছে আমার মা। তোর কোন বাবা আছে, কোন ভগবান আছে, কোন কোরআন পুরাণ বাইবেল ভাগবত রামায়ণ সব খুঁজে দেখ, কোন ঠাকুর দেবতার কিংবা কোন সাধারণ মানুষের, কেরুর বউ মরে গেছে, মরা বউ নিয়ে ফেরত আইছে, যদি দেখাতে পারিস আমি জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে এখান থেকে একদম কলকাতা যাবো। আই এম বিশ্বনাথ অধিকারী, হাত তালি কই। একটা প্রমাণ যদি আমি তো 4-5টা দিলাম, তুই একটা দেখা, এখন কবো না পরে কবো?
আবার কাছে আইছে এবার গাই মারবো কিন্তু সত্যি সত্যি একটু পরে কয় আমি কয়ে নি দেব যদি না বলতে পারি আমিও জামা প্যান্ট খুলে বাড়ি চলে যাব কেটা জামা প্যান্ট খুলবে আপনারা রেডি হন ছাগল যদি কারোর থেকে রেডি করেন কলের পাতাও রেডি করেন এর নাম কিষান গোছে শোনা তুই মো মরিছে আজকে ওরে বাড়ি ফেরত দিতে পারবো না আমি এতগুলো দিলাম ও কয় যে আমি দুই দুটো প্রমাণ দিছি মারা কি করে জন্ম দেয় আমার একটা দেখা আমি দেখাইছি আর আমি সাড্ডে দিলাম কোন বাবা আছে যে কেরুর বউ মরে গেছে সেই মরা বউ আবার ফেরত নিয়ে আইছে ঠাকুর দেবতা 33 কোটি দেবতার নাম করলাম দেখাটা কোরআন বলি দেখা বাইবেল বলিস দেখা সাধারণ মানুষ বলিস দেখা একটা যদি দেখাতে পারিস আই অ্যাম সত্যি সত্যি খুলবো আমি এখনই খুলবো কিন্তু যদি দেখাতে পারিস আমি সবার আমার মুখ আর আপনাদের জুতো আমার নাম বিশ্বনাথ অধিকারী অত সোজা না রে দীপক তুই কার সঙ্গে উনি কি করবো আমি তোর কোথায় করবো আমি হ্যালো আমি তো বউ বাঁচাবো না কেন বাঁচাবি না বাঁচাবো কেন তোমার দরকার তুমি বাঁচাই আনছো তুমি যদি বাঁচাই আমারে না আনো তা তুমি খাবা কি বাঁচাতে গেল কেন বাঁচালো কেডা যমরাজ যে জীবন ফেরত দিল সে পুরুষ না নারী পুরুষ ওই জায়গাতেই পুরুষ বড় আস্তে পরে মনে থাকবে না ওই জন্য জোর করে নিলাম এটি বলে মায়ের পায়ের তলে বাবা আছে বাস্তব কথা আমরা দেখতে পাচ্ছিও তাই মায়ের পায়ের তলে বাবা আছে আচ্ছা মা এটা সঠিক করেছে না ভুল বেঠিক করেছে ভুল করেছে ওই জন্য এক হাত জিব্বা বের করে আছে এখনো যদি কারো কেউ অন্যায় করে ফেলে আগে জিব্বাটা বার করে ইস কি ভুল করে ফেললাম ঠিক বলিনি হাত তালি গেল কোথায় আরো বলছি শোনো সব তো মনে থাকে না ওই জন্য তাড়াতাড়ি মাইক্রোফোনটা নিলাম বেহুলা লক্ষিন্দর সাবিত্রী সত্যবান সব এক কেস খাবে কি হয় পরের বাড়ি বাসন মাজা লাগবে নালি পাড়া কালেকশন করা লাগবে এই জন্যই তো বাঁচায় আনলো পুরুষ আগে যে নারীর স্মৃতিতে সিঁদুর না জোটে যে নারীর স্মৃতির সিঁদুর হারা হয় সেই নারী জানে স্বামী না থাকার যন্ত্রণা কতটা সবার আগে নারী নারীরা জানে নারীর একজন নারীর কাছে সব থেকে বড় আপনকে এই এক বাক্স টাকা যদি একটা নারীরে দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় তাকে তুমি স্বামী থাকা অবস্থায় তোমার স্মৃতির সিঁদুর মুছে পেলো হাতের শাখা খুলে পেলো পারবে পারবে কোনো নারী আছে পারবে পারবে না এই জায়গাতেই পুরুষ বড় ঠিক বলিনি হাত তালি গেল কোথায় বলো তারপরে কি আছে রাধা কৃষ্ণ বিমানন্দ একবার হরি বল হরি বল অনুরধ্বনি মা অনুরধ্বনি আস্তে আরেকবার দেন কৃষ্ণ রাধা বিমানন্দ হরি বল হরি বল হরি বল দেন ওই তো দেখছে যারা দেখছে ওরা বোঝেই না কি বোঝে না যে জায়গা বোঝার জায়গা সব বুঝে গেছে রাধা কৃষ্ণ সব জায়গা কয় কৃষ্ণ জায়গা কোনো জায়গা কয় না খালি আমি বললাম এই জায়গায় ওরে বোঝানোর জন্য আপনারা বোঝেন কেন রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল ওই কৃষ্ণ রাধা তো কেউ কয় না ওই জায়গায় বিটি মানসির নাম আগে নিল কেন এই জায়গাটাই ওরা বড় শ্রীকৃষ্ণ যিনি রাধারানীর পায়ে ধরেছিলেন যে রাধারানী ঠাকুরানী আমি তোমার কাছে ঋণী তুই আমাদের কাছে সারা জীবন ঋণী থাকবি সারা জীবন সারা জীবন জীবনে কোনো দিন কোনো পুরুষ মেয়েদের উপরে যেতে পারেনি পারবে না এমনকি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অব্দিও পারেনি যে ঋণীর দায়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন এই কলিতে ওই ঋণ শোধ করবার জন্য তাহলে মা কোন জায়গায় দুভাবে দেখ আমার মায়ের গুণ আর বলবো কত বলি যদি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা এই মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মহিন বলে তাদের মুখ দেখাই উচিত না দয়াবতী দরদিনী মা
দয়াবতী দরদিনী হয়া মার মা দয়াবতী দরদিনী মা তোমায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হায়া মার মা দয়াবতী দরদিনী মা ও মা ও মা গো পিতা পুত্র জগতময় যার পরিচয় সন্তানের হয় মাতার পরিচয় ভবে কেউ দেখে না আজকে থেকে শুরু হয়ে গেছে কি বলেন তো কি একটা মারাত্মক শুরু হয়ে গেছে কি ভোট ভোট আজকে নন্দীগ্রামে হয়ে গেল শুরু আট দফায় চলবে এইখানে কয় দফা তো আমি জানি না সে হোক আই কার্ড আছে আছে আচ্ছা তোমার আছে তার মানে তুমি বাপেরই সওয়াল এইটা প্রমাণ পালাম যদি বলতে না তাহলে ঠিক হতো এই যে বলে ফেলাই দেছো মানে আন খেয়ালে বলিস আর কি মানে তুমি যে বাপের সওয়াল এই যে বোঝা গেল শোনো এই আই কার্ড রেশন কার্ড আধার কার্ড করতে গেলি সবার আগে প্রয়োজন বাপ বাপ যদি না থাকে তোমার আই কার্ড হবে না ভোটও দিতে পারবা না হবে কে বললো এ কথাবার্তা কিন্তু ঠিক করে কইও আমার চোখ কিন্তু শগুনের মতন আর কান কিন্তু কুত্তার মতন আমি কিন্তু সব দেখতেও পাই শুনতেও পাই যুদ্ধজাত মতন এই জায়গাতে বাপ বড় বাপ যদি না থাকে মানে বাপের পরিচয় যদি না দিতে পারো তাহলে তোমার আধার কার্ডও হবে না রেশন কার্ডও হবে না আই কার্ডও হবে না ভোটও দিতে পারবা না নাগরিকও হবে না এই জায়গাতেই বাবা বড় আরো আছে পিতা পুত্র জগতময় মনে পড়ে গেছে মনে পড়ে গেছে মনে পড়ে গেছে এই দেখো আমার এই জায়গায় এই যে দিয়ে গেছে কি দুনিয়া যার জোরে চলে মানে টাকা 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 ছাড়া চলার কায়দা নাই দুনিয়া কে চালাচ্ছে টাকা টাকায় কার ছবি ক্যামেরাম্যান একটু ভালো করে ছবিটা বড় করে লাগাও এই জায়গায় পুরুষের ছবি মানে বাপের ছবি আর কি কেন তোর একদম নারীর ছবি লাগাই চালায় দেখা তাইলে বসবো ওই ভারত মা কি জয় এটা সত্য ভারত বাবা জয় কেউ কবে না এটা সত্য কিন্তু তুমি দেখাও দেখি এই দুনিয়ায় টাকা ছাড়া চলবে না সেই টাকায় একটা নারীর ছবি লাগাই যদি চালাই দেখাতে পারো তাইলে বসবো ওই জায়গাতেই নারী বড় ঠিক বলিনি বাপেরা হাত তালি গেল কোথায় পিতা পুত্র জগতময় যার পরিচয় সন্তানের হয় মাতার পরিচয় ভবে কোনো দরকার নাই এই শোনো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার কর্মে পুত্রের কর্ম পিতায় আমার পিতায় আমার পিতায় আমার ওরে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতার কর্মে পুত্রের কর্ম পিতা
না তুই বুঝলি না গুরু বিনে গৌর মেলে না পিতা ছাড়া মাতা হয় না ভেবে দেখো না পিতা কোথায় থাকে জানিস প্রত্যেকটা নারীর মাথায় থাকে পিতা প্রত্যেকটা নারীর সবার মাথার উপরে থাকে পুরুষ এর থেকে দুর্গার কথা বলছিলি না মা দুর্গা মা দুর্গার উপরে থাকে সবার আগে ভোলানাথ দেবের আদিদেব মহাদেব দেখবি সবার উপরে আগে ভোলানাথ তার নিচে থাকে দুর্গা মায়ের মূর্তি ওই জায়গাতেও ভোলানাথ তাহলে ওই জায়গাতেও পুরুষ পুরুষ বিনা গতি নাই নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি না থাকতো এ ধরিত্রী হতো না এ ধরিত্রী মাটি হলো মা আর ব্রহ্মাণ্ড হলো পুরুষ এই জায়গাতেই পুরুষ বড় পিতা ছাড়া মাতা হয় না ভেবে দেখো না গুরু বিনে গৌর মেলে না পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোর এই দেহখানা যে দুধের বর্ণনা এতক্ষণ দিলি শোন মাদার ডিয়ারি দুধ আমুল দুধ এরকম অনেক কোম্পানি আছে সব দুধের কোম্পানি কোটর দুধ আমার মায়েরা বাচ্চাদের যে দুধ দিয়ে বড় করে আমার বাবা যদি মায়ের কাছে না আসতো কোনো মা কোনো মা কোনো বাচ্চারে আর দুধ দিতে পারতো না এটা বাউল গান তাহলে মায়ের দুধের এক ফোঁটা দুধের দাম শোধ করা যায় না এই বাবার রক্তের দাম শোধ করা যায় আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এক ফোঁটা রক্ত তৈরি করে দেখাতে পারেনি আর পারবেও না সেই পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে এ দেহ গঠিত একমাত্র সৃষ্টি হয় পিতৃ রক্তে যে রক্ত থেকে তৈরি হয় পিতৃ বীজ বীজ ছাড়া কোনোদিন ফল হয় না ফসল হয় না কথা কও ভাবিয়ে কও না পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোর এই দেহখানা ও আরেকটা বলে গেছে কি মায়ের একা একা জন্ম দিয়েছে ভগীরথের জন্ম ভগে ভগে জন্ম ভগীরথ ভগীরথের জন্ম দিয়েছে মায়ে মায়ে জন্ম তো ওই জন্য তো ভগীরথের শরীরে হারহাট্টি নাই মায়ের জন্ম দিয়ে একা একা ছিল ওর মধ্যে হারহাট্টি মাংসপিণ্ড এখানে যত মানুষ আছে যত শ্রোতা আছে সারা পৃথিবীতে যত মানুষ আছে সব বাপের জন্ম দেওয়া সবার হাড় হাড্ডি আছে সবাই চলে ফিরে বেড়ায় সবাই মানুষ আর ভগীরথ একমাত্র মাংসপিণ্ডর দলা কারণ ওটা মায়ে মায়ে সৃষ্টি তাই নারীতে নারীতে সৃষ্টি তাই পিতা ছাড়া মাতা হয় না শোন ওরে বেজম্মা গুরু বিনে গৌর মেলে না পিতার এক বিন্দু রক্ত কণা দিয়ে তৈরি তোর এই দেহখানা পিতা ছাড়া মাতা হয় না ভেবে দেখো না গুরু বিনে গৌর মেলে 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 না তবে দুনিয়ায় পুরুষ না হলে নারী হয় না নারী না হলে পুরুষ হয় না অর্থাৎ মা ছাড়া কোনো সন্তান হয় না আবার বাবা ছাড়াও কোনো সন্তান হবে না শুধু
বাউলের লড়াই আনন্দ দেবার জন্য আমরা লড়াই করি। উভয় না হলে কখনোই এই পৃথিবীতে সৃষ্টি সম্ভব নয়। তাই পদকথা বললেন, ও কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, এই মিলনটা গতবার দেওয়া হয়নি তাই দিয়ে গেলাম। কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, শুনরে আমার ভ্রান্ত মন, পিতা মাতা সমান সমান শুনরে অবুঝ মন, গোস পোষ লহু পশম, হ্যালো হ্যালো, এই চারটে মায়ের, হ্যালো হাড় রক্ত মনি মগজ, এই চারটে বাবার। তাহলে কি কি? হ্যালো গোস মাংস পোষ পশম লহু পশম, গোস পোষ লহু পশম, এই চারটে মায়ের হাড় রক্ত মনি মগজ, এই চারটে বাবার। তাহলে চার আর চার আট, আর গুরুর দেওয়া দশ ইন্দ্রিয়, আট আর দশ আঠারো মোকামে এই দেহ মহারাজ। তাহলে গুরুর হলো দশ, আর বাবার চার, আর মায়ের চার, এই চার আর চার আটে দেহ গঠিত হয় বটে, তবে শুদ্ধ হয় না। শুদ্ধ করে কে? একমাত্র গুরু মহাজন যে সে। তাই দুজনে আরেকটু কোলাকুলি করি শোনা, বেঁচে থাক। তোমার কাছে তোমার মা বড়, আমার কাছে আমার বাবা বড়, মা বাবা দুইজনেই বড়, কেউ ছোট। তাহলে আমরা কি সে জায়গায়? আমরা কিছুই না, শুনি বুটি। কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, শুনরে আমার ভ্রান্ত মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখো মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখো মন। কেন জয় জয় রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, শুনরে আমার অবুধ মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন। কত মুনি ঋষি যোগ যোগীরা, কত মুনি ঋষি যোগী সাধুরা, করে মায়ের সাধন যত মুনি ঋষি যোগ যোগী আছে যোগিনী আছে, সবাই মাতৃ সাধন করে। কত মুনি ঋষি যোগীরা সাধুরা, করে মাতৃ সাধন, এই সাধনা করে পেল তারা অমূল্য রতন। কত মুনি ঋষি যোগ যোগীরা করে মায়ের সাধন, এই সাধনায় তারা সিদ্ধ হল পেল অমূল্য রতন। আর এই পিতা যদি না থাকিত, তাদের পিতা যদি না থাকিত, মুনি তখন জন্মত ওই কি কারণ? যেসব মুনি ঋষির জন্ম হয় গো সবই মায়ের কারণ, সবই পিতার কারণ। কারণ পিতা মাতা না থাকলে কোন মুনি ঋষি, এমনকি বামাখ্যাপা, রামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম জন্মাতে পারত না। তাই সবাই মাতৃজ্ঞানে পিতৃজ্ঞানে পিতা মাতা সমান। ভক শব্দে মা, বান শব্দে বাবা, এই দুজনকে একত্রিত করা হয় ভগবান, এরাই হচ্ছে আসল ভগবান। তাই আমাদের দ্বন্দ্ব মিটিয়ে পিতা মাতা সমান সমান ভেবে দেখো, পিতা মাতা সমান সমান ভেবে দেখো। কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, শুনরে আমার অবুঝ মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন।
অধম বিশ্বনাথ বলে, ওরে দীপক আমার ছোট্ট ভাই আছে। এই দ্বন্দ্ব গণ্ডগোল না করে চল না, চল দুজন যাই আমরা গুরুর নিকটে যাই, কারণ এর সমাধান দিতে পারে একমাত্র গুরু। বিশ্বনাথ বলে, পাগল আমার কথা শোন, যদি এখনো সময় আছে সঠিক উত্তর যদি পেতে হয় তোরা গুরুর কাছে শোন। আমার এই গুরু দেবেন সঠিক মুক্তি, ওই গুরু দেবেন সঠিক যুক্তি। দ্বন্দ্ব করে কোনো লাভ নাই, বাবা বড় না মা বড়, চল গুরুর কাছে গিয়ে একটু শুনি যে বাবা বড় কে আর ছোট কে। গুরুদেব বললেন কি, মারামারি করিস না সোনা, তুইও বড় তুইও বড়, তোর থেকে আমি বেশি বড়। বাবার চার মায়ের চার গুরুর দশ, তাই আমার গুরুদেব বললেন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, কেন মিছে দ্বন্দ্ব করি মোরা, শুনরে আমার রক্ত মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, একটু উড়ো ঢুলি ভাইরা ভেবে দেখে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন, পিতা মাতা সমান সমান ভেবে দেখে মন।